এই যে রাত 12টার সময় গাবতলী হাটে ঘুরে গরু কিনলেন, কেমন মনে হচ্ছে হাটের পরিবেশ একজন নারী হিসেবে, যে হাটে এসে গরু কেনার পরিবেশটা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ অনেক ভালো, অনেক সিকিউরিটি আছে। ব্যাপারে দাম দিয়েছিল 1,20,000, সেখান থেকে 1,05,000, তারপর সেখান থেকে 1,00,000। আমি সবার আগে বললাম 80,000, তারপর বললাম 85,000, তারপর 90,000। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাট কিন্তু জমে গেছে এবং কোরবানির গরু বিক্রি শুরু হয়ে গেছে। এর আগেও আমরা দেখিয়েছি কোরবানির গরু বিক্রি হয়েছে। তো অবস্থান করছি গাবতলি গবাদি পশুর যে হাট, সেই হাটের হাঁসটি ঘরের সামনে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আরও একটি কোরবানির গরু বিক্রি হয়ে গেছে। জানানোর চেষ্টা করব এই গরুটি কত টাকায় কিনলেন, কারা কিনলেন এবং কোথায় যাবে, কি উদ্দেশ্যে কিনেছেন। অবশ্যই কোরবানির উদ্দেশ্যেই কিনেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন তো মনে হচ্ছে আরেকটু ভালো মনে হচ্ছে, একটু হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ জি, মন খারাপ হয়ে এসেছিলাম এবং যখন দাম দেখলাম তখন এক মুহূর্তে তো চিন্তা করলাম যে আজকে মনে কিনতে পারবোই না। আচ্ছা, তো আল্লাহর রহমত যে কম দামে পেয়ে গেলাম, বা আমার মানে আমার যে এক্সপেক্টেড প্রাইস ছিল সেই প্রাইসে মোটামুটি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। পেয়ে গেছেন? জি জি। আচ্ছা, কম প্রাইসেই কিন্তু পেয়ে গেছে ভাই বলতেছে, তাহলে আমরা একটু জানি কেমন দামে। না না, কম প্রাইস, এক্সপেক্টেড প্রাইস। এক্সপেক্টেড প্রাইস, আচ্ছা আচ্ছা। কেমন দামে কিনলেন? যেটা 96,000 লেগেছে। 96,000 টাকায় কিনেছেন? আচ্ছা, দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই গরুটা, একটু এই যে দেখেন খুব সুন্দর করে দেখাই। এই হচ্ছে গরুটা, 96,000 টাকায় কিনলেন। তো একটু জানতে চাই আপনাদের মতামত যে কেমন হলো গরুটা আসলে কেনা। যদিও কোরবানির গরু আসলে লাভ লস হিসেব না, বিষয়টা হচ্ছে পছন্দের জায়গাটাই মেন। তারপরেও আমরা একটু জানতে চাই আপনাদের মতামত, তো কোথা থেকে এসেছেন আপনারা? যে আমরা মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে। আচ্ছা, একটু জানি যে কেমন সময় লাগলো গরুটা কিনতে? গরুটা কিনতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। 1.5 থেকে 2 ঘন্টা? জি। কতগুলো গরু দেখছেন? কম 100। 100? যে 100 গরু দেখে ফেলেছি, 100 গরু দামাদামিও করেছি, আইডিয়া নিলাম কে কম বেশি, কে কম চাচ্ছে কে বেশি চাচ্ছে, তো ওগুলো অ্যাসেস করে নিজের একটা ক্যালকুলেশন দিয়ে একটা মাপ দেখে চোখের আন্দাজে দাম করলাম। আচ্ছা, তো আপু কি এই যে এত সময় যে ছিলেন ভাই, আপনিও কি সাথে ছিলেন? জি। মাশাআল্লাহ, অনেক স্টেমিনা তাহলে বলা যায়। হ্যাঁ জি। আচ্ছা, না আসলে তো কুরবানি দেওয়াটা ইম্পর্টেন্ট না, গরু আসা দেখা এটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, তো এর আগে কি কখনো গরু কেনার অভিজ্ঞতা আছে হাটে এসে? না না, হাটে এসে আমার ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম? হ্যাঁ। কেমন অনুভূতি জানতে চাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, গরুটা কেনার পরে বাসায় তো আরো মেম্বার আছে? জি জি। ওনাদেরকে দেখিয়েছেন? না এখন দেখেন, অনেকে ভিডিও কলের সাথে সাথে দেখানো হয়। না, সবাই তো প্রায় ঘুমিয়ে গিয়েছে, এখন বাসায় গিয়ে ডাকবো, ডেকে তবে দেখাবো। আচ্ছা, কয়টা বাজতেছে একটু জানতে চাই? এখন বাজে 12টা। দর্শক রাত বাজে 12টা, দেখেন এই যে রাত 12টার সময় গাবতলি হাটে ঘুরে গরু কিনলেন, কেমন মনে হচ্ছে হাটের পরিবেশ একজন নারী হিসেবে, যে হাটে এসে গরু কেনার পরিবেশটা আছে কিনা? না আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ অনেক ভালো, অনেক সিকিউরিটি আছে, যেমনটা চিন্তা করছিলাম এমনটা না, পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার। আর লাল গরু একটা টার্গেট নিয়ে আসছিলাম, যে লাল গরুই কিনবো, আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিছে লাল গরু। আচ্ছা, আলহামদুলিল্লাহ মিলিয়ে দিছে। তো আর রাখার তো জায়গা অবশ্যই আছে? অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। আরো কি কেনার চিন্তা? না না, একটাই একটাই। এখন বলেন যে কেমন দাম চেয়েছিল ব্যাপারী? ব্যাপারে দাম দিয়েছিল 1,20,000, সেখান থেকে 1,05,000, তারপর সেখান থেকে 1,00,000। আমি সবার আগে বললাম 80,000, তারপর বললাম 85,000, তারপর 90,000, তারপর 1,000 করে করে বাড়তে পারতে 96,000 পর্যন্ত গিয়ে এটা ফিক্স ছিল। আচ্ছা, 90,000 পরে 1,000 করে বাড়িয়েছেন? জি জি। আচ্ছা, 91,000, 92,000 এইভাবে? জি জি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ভালোই একটা আইডিয়া আছে মনে হয় আপনার গরু কেনার। যে আমি 20 বছর ধরে গরু কিনি তো তাই। জি জি। আচ্ছা, কারণ আমরা অনেকের কাছেই জানতে চেয়েছিলাম যে গরুটা আসলে কেমন হলো, সবাই বললো যে না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। কেমন হয়েছে কাকা? অনেক ভালো, অনেক ভালো হয়েছে, অনেক ভালো। আচ্ছা, এই যে এখনো বলতেছে অনেকই ভালো হয়েছে। মুরব্বি, এটার দাম 96,000 টাকা, কেমন হইলো মনে হয়? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। যে কিনছে সে দিচ্ছে। হ্যাঁ, বেশি বেশি মনে হইতেছে এবার একটু দাম, বেশি বেশি মনে হইতেছে। এটার দাম কেমন হইলো? ভালোই হইছে, কোনো পরিমাণের গরু হিসাবে ভালোই হইছে। লাভ লস আসলে লাভ লস হিসাব করে কেনা হইছে, কেনা হইছে রে আলহামদুলিল্লাহ। আরো ভালো লাগতেছে যে অনেক আগে আগে কেনা হইছে, তার মানে গরুটা কিছুদিন তারা লালন পালন করতে পারবে, খাওয়াবে, মায়া লাগবে গরুটা, মায়া লাগবে এবং কুরবানিটা দিতে তখন দিলে সেই কুরবানিটার প্রতি একটু অন্যরকম ফিল থাকবে। আচ্ছা ভাই, কি গরু দেখতে আসছেন? হ্যাঁ গরু দেখতে আসছেন। কোথা থেকে আসছেন? আসছি বাবর রোড থেকে। বাবু রোড, মোহাম্মদপুর। মোহাম্মদপুর, আচ্ছা। হ্যাঁ, নামটা কি? মাসরুদ বিল্লাহ রবিন। মাসরুদ বিল্লাহ, কি করছেন? পড়াশোনা করতেছি, পাশাপাশি বিজনেস করতেছি। বিজনেসও করতেছেন আর পাশাপাশি গরুর প্রতি ভালোবাসা আছে? আচ্ছা, ইন্ডাস্ট্রির সাথে। কজন আসছেন? দুজন আসছে। দুজন আসছেন। রাতের বেলা হঠাৎ মনে হইলো যে হাটে যে গরু দেখে আসি,
চলে আসছি দুই আমরা ভাই আসতে থাকেন আসতে থাকেন আমরা আসতে থাকি আমরা হচ্ছে গরু পাগল গরু লাভ আচ্ছা একটু যদি জানতে চাই যে বললেন যে গরু পাগল এই শব্দটা কিন্তু আমরা ইদানিং পাচ্ছি আসলে ইদানিং আমাদের হচ্ছে ক্রেজিনেসটা হচ্ছে এই মাসটাই এই মাসটাই একটু এই পাশে চলে আসেন এই দিকটাতে একটু ঘুরে দাঁড়ান এই মাসটাই এই যে গরু পাগল যে শব্দটা আসলে এই শব্দটা যদি জানতে যে আজ থেকে চার পাঁচ বছর আগে আপনাদের মতো যারা আছে যে এখন হাটে চলে আসলেন মানে সময় পেয়েছেন হাটে চলে আসলেন গরু দেখার জন্য তখন কি এরকম হতো কিনা ওই জেনারেশনে যারা ছিল ওই জেনারেশনে হইতো আমাদের মতো হইতো না আমরা এখন যেরকম এরকম হইতো না এরকম হইতো না আমরা এখন আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমরা সবাই মিলে আসি এখনো তো ওরকম জমজমাট হয়নি হাট আরো পরে জমবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া দর্শক গরুটি যিনি বিক্রি করেছেন এই যে এই ভাই তো চলে যাবে উনি ওনার আরো গরু আছে তো কেমন মনে হইলো গরুটা বিক্রি করে গরুটা বিক্রি করছি আমি লস দিয়ে বিক্রি করছি লস দিয়ে বিক্রি করছি জি জি লস দিয়ে বিক্রি করছি আচ্ছা লস দিয়ে বিক্রি কত টাকা লস দিয়েছেন 1300 টাকার মতো লস হবে 1300 টাকা জি এটা রিকভারি কিভাবে করবেন এটা এখন আবার আল্লাহ দিলে মোকামে থেকে আবার কিনবো মাল আচ্ছা অনেকেই কিন্তু বলে যে ব্যাপারীরা গরু যখন বিক্রি করে তখন বলে যে লসই বিক্রি করছে না এটা এটা লসই বিক্রি করছে লসই বিক্রি করছে জি আরো দর জন্য দেখুক যে গরুটা কত টাকার দামে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন একটু গরুটাকে ভালো করে দেখাই আবার তো যাক কুরবানির গরু কিনেছেন ভালো মন্দ বিষয় না গরুটা সুন্দর এবং কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন নিয়ে ভালো করে খাওয়া দাওয়া যদি করানো যায় জি এখনো তো বেশ অনেকটা দিন আছে জি জি সঠিকভাবে খাওয়ানো খাবার দাবার যদি দিয়ে একে রাখা যায় তাহলে আরেকটু হয়তো ইনশাআল্লাহ ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের সময় নষ্ট কোথায় যাবে এটা মোহাম্মদপুরে যাবে মোহাম্মদপুর যাবে আচ্ছা গাড়ি কি ঠিক করেছেন না গাড়ি ঠিক করছি গাড়ি ঠিক করতেছেন জি আচ্ছা তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম দর্শক কয়দিন পরে দাম বাড়বো কয়দিন পরে এক সপ্তাহ পরে দাম বেড়ে যাবে এক সপ্তাহ পরে দাম বাড়বো তাহলে কি করে দিবো আমি বাড়াই লাখ টাকা লই গাড়া আচ্ছা বলতেছে যে কয়দিন পরে দাম বাড়বে তো যাই হোক জানাচ্ছিলাম দর্শক গাবতলি গবাদি পশুর হাট থেকে গবাদি প্রাণীর দাম দর সম্পর্কে বিশেষ করে কোরবানি গরুর যে দাম দর সেটা সম্পর্কে আপনাদেরকে দেখেন মোটামুটি রাত কিন্তু 12টা বাজে এখনো আমাদের পেছনটাতে যদি দেখাই এবং ওই দিকটাতে যদি দেখাই আসলে অনেক মানুষের সমাগম এবং এই যে দেখতে পাচ্ছেন পরিবারের নারী সদস্য যারা আছেন তারাও কিন্তু এসে মোটামুটি গরু আসলে কিনতে পারছেন তো দর্শক প্রতিনিয়তই আমরা বিভিন্ন হাট ঘুরে এবং ফার্ম ঘুরে আপনাদেরকে এই গবাদি পশুগুলোর দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যেন ঘরে থেকে ঘরে বসে থেকেই আপনি হাটের একটা আইডিয়া নিতে পারেন যে কোন হাটে আসলে কেমন দামে আপনি গরু সংগ্রহ করতে পারবেন অথবা কোন ব্যাপারীর কাছে কী ধরনের গরু রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার হাটে এসে গরু কেনাটা আমি মনে করি অনেক সহজ হয় এই যে আমাদের মতো যারাই আসলে কাজ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু আপনাদের পাশে থেকে আপনাদের এই সুযোগটা করে দিচ্ছি যেন আপনারা ঘরে বসে থেকেই সিদ্ধান্তটা নিতে পারেন যে কেমন দামে আপনারা কোন হাট থেকে গরু কিনতে পারবেন আবার বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন আর আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন কেমন রেঞ্জের গরু আপনারা দেখতে চাচ্ছেন এবং কোন হাটের ভিডিওটি দেখতে চাচ্ছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম।